शुरू करें सभी पत्रकार बंधुओं को नमस्कार आज इस पत्रकार वार्ता के माध्यम से मैं पूरे देश को यह बताना चाहता हूं कि इन्फोर्समेंट डायरेक्टरेट यानी कि ईडी कैसे इन्फोर्सिंग डिक्टेटरशिप बन गया है कैसे पूर्ण रवैया अपनाए हुए हैं इसका एक एक करके आपके सामने आज खुलासा करूंगा आज एक्सपेक्टर शुरू से शुर आप सांसद संजय सिंह संजय सिंह वक्त बुजते पे आज के एक्सपेक्टर की नहीं हमें ठीक धरे इन्ह चांचल्यक तथ्य इडी विस्फोरक तथ्य दिले আপের সাংসদ সঞ্জয় সিং সঞ্জয় সিং বক্তব্য আমরা দেখাবো আপনাকে কিন্তু তার আগে আমরা আপনাদের কয়েকটা কথা বলে নিতে চাই প্রথমত এই যে বিভিন্ন এজেন্সি দিয়ে বিভিন্ন এজেন্সি দিয়ে কখনো সিবিআই কখনো ইডি কখনো ইনকাম ট্যাক্স ইত্যাদি ইত্যাদি দিয়ে বিভিন্নভাবে বিরোধীদের ওপরে যে একখানা কষাঘাত আনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে সেটা নিয়ে বিরোধীরা গিয়েছিলেন কোর্টে কোর্ট সে মামলা খারিজ করে দিয়েছে কিন্তু তার মানে এই নয় যে বিরোধীদের ওপর এই কষাঘাত খাত থেমে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে আজকে এক্সপ্যাক্টার সেই নিয়ে নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের বিশ্বজোড়া বাঙালির নতুন অনুষ্ঠান এক্স এক্স ফ্যাক্টর ফ্যাক্টর আজকের ইডি যে খবর আপনাদের দেখাচ্ছি সেই খবর একমাত্র নিউজ টোয়েন্টি চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল দেখায়নি আপনারা শুরুতেই দেখলেন সঞ্জয় সিং এর একটি প্রেস কনফারেন্স সেখানে বহু চ্যানেলের মাইক্রোফোন রাখা ছিল যেটা আমাদের পরিভাষায় আমরা গুম বলি বহু চ্যানেলের ছিল কিন্তু দেখিয়েছে শুধু নিউজ টোয়েন্টি ফোর তাও সামান্য সময়ের জন্য আমরা কিন্তু আজকে বিশদে দেখাব পুরো সাংবাদিক সম্মেলনটা আমরা ছোট করে দেখাব অনেক বড় সম্মেলন ছিল সাংবাদিকদের সাথে আমরা সেটাকে ছোট করে দেখাবো একদম যে পয়েন্টগুলো জানা দরকার দেশের মানুষের সেই পয়েন্টগুলোই দেখাব দেখুন এই ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই তদন্তকারী সংস্থার নাম দশ বছর আগেও আমরা কেউ শুনিনি হঠাৎ করে যেদিন থেকে নরেন্দ্র মোদী সরকার এলো সেদিন থেকে এই সংস্থা খুলে ফেপে উঠতে লাগলো এবং সমস্ত জায়গায় ইডি রেড করছে ইডি একে কে করছে ইডি একে আটকে রেখেছে ইত্যাদি ইত্যাদি আপনারা শুনছেন কিন্তু এই ইডিটা কি এই ইডিটা হচ্ছে যেখানে অর্থনৈতিক কোন বেনিয়ম হয় সেখানে তদন্ত যারা করে সেই তদন্ত তদন্তকারী সংস্থার নাম হচ্ছে ইডি অর্থনৈতিক বেনিয়মের ক্ষেত্রে বেশ ভালো কথা এরকম একটা এজেন্সি অবশ্যই থাকা উচিত কিন্তু এই এজেন্সিকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা কতটা যুক্তিসঙ্গত ইডি যাকে খুশি গ্রেফতার করে রাখতে পারবে যতদিন খুশি গ্রেফতার করে রাখতে পারবে এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলেও তাকে প্রভাবশালী ইত্যাদি ইত্যাদি তকমা দিয়ে তাকে কিন্তু আটকে রাখা হবে আপ মন্ত্রী ছিলেন সত্যেন্দ্র জৈন আপের মন্ত্রী ছিলেন মনীষ সিসোদিয়া তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল এদের প্রত্যেকের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ এটির কিন্তু একটি অভিযোগও এখনো কেউ প্রমাণ করতে পারেননি কিন্তু এরা দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রয়েছে এটা কি মানবাধিকার লঙ্ঘন হয় না একটা মানুষকে অনুব্রত মন্ডল মনীষ শিশু দিয়া সত্যেন্দ্র জৈন এরা যারাই আছেন যত মানুষ আছেন তারা যদি অপরাধ করে থাকে নিঘাত তার শাস্তি হবে কিন্তু অপরাধ প্রমাণের আগেই তাকে জেলবন্দি করে রাখা শুধুমাত্র প্রভাবশালী তকমা দিয়ে এই প্রভাবশালী যাদেরকে বলা হচ্ছে তাদের থেকেও তো অনেক বেশি প্রভাবশালী এই ইডি তাহলে ইডির কিছুই নেই এই প্রভাবশালীদের ওপর প্রভাব বিস্তার করতে পারে না ইডি আসলে সদিচ্ছা নেই আসল উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকার বিরোধী দলের নেতা মন্ত্রীদের ধরে নিয়ে জেল বন্ধ করো এবং প্রমাণ করো এরা অপরাধ করেছে মিডিয়া তো আছেই মিডিয়া হই হৈ করে যাকে অভিযোগের ভিত্তিতে ধরা হলেও তাকে অপরাধী বানিয়ে দিচ্ছে প্রত্যেক দিন রাত্রি আটটার সময় মিডিয়া ট্রায়াল চ্যানেলে চ্যানেলে সেখানে অমুক লোককে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগে অভিযোগে কিন্তু দেখানো হচ্ছে তিনি যেন অপরাধ করে ফেলেছেন তাকে জেলে ঢোকানো হয়েছে এই যে এইভাবে বিনা বিচারে বিনা অপরাধে দিনের পর দিন যারা জেল খাটছেন তাদের পরিবার তাদের মানসিকতার কথা চিন্তা করুন অপরাধ করলে জেল খাটবেন এর মধ্যে কোন অসুবিধে নেই যিনি করুন অনুব্রত মন্ডল করুক সত্যেন্দ্র জৈন করুক যেই করুক যত বড় মানুষই অন্যায় করুক তার শাস্তি হওয়া উচিত কিন্তু শুধু অভিযোগের ভিত্তিতে কোনো তথ্য প্রমাণ নেই তার ভিত্তিতে দিনের পর দিন আটকে রাখা কতটা যুক্তিযুক্ত এর উত্তর তো আপনারা দেবেন এবার আপনাদেরকে বলি মনীষ সিসদিয়া সত্যেন্দ্র জৈন অনুব্রত মন্ডল এরকম অসংখ্য মানুষ বিভিন্ন দলের জেলবন্দী হয়ে আছেন শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এটা যেমন সত্যি তেমনি বহু মানুষ জেলে থেকেও বা জেলের বাইরে গিয়েও আদালতে গিয়ে অভিযোগ জানাচ্ছেন আদালতে গিয়ে বলছেন যে তাদেরকে কিভাবে টর্চার করা হয়েছে কিভাবে তাদের ওপর অত্যাচার করে তাদের কাছ থেকে মিথ্যে বয়ান লিখিয়েছে ইডি চাঞ্চল্যকর তথ্য আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রেও দেখেছি পশ্চিমবাংলায় শিক্ষা নিয়োগে অভিযুক্ত কুন্তল তিনি আদালতের কাছে বয়ান দিচ্ছেন যে আমাকে বিশেষ একজন রাজনৈতিক নেতার নাম বলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলার জন্য ইডি আমাকে চাপ সৃষ্টি করছে শারীরিক নিগ্রহ করছে আমাদের অন্যান্য আদালত এই অভিযোগগুলো গ্রহণ করেছে কিন্তু কলকাতার আদালত কলকাতা হাইকোর্ট তারা বলছে এটা নাকি অতি চালাকি করা হচ্ছে যে এই তদন্তকারী সংস্থার উপরে চাপ সৃষ্টি করার জন্য তাদেরকে চাপে রাখার জন্য কুন্তল এই ধরনের কথা বলছেন কুন্তলের কথা তিনি অপরাধী হলেও তাকে কিন্তু তার কথা কিন্তু শোনা হয় হওয়া উচিত যিনি অপরাধ করেছেন অন্যায় করেছেন তারও আত্মপক্ষ সমর্থনের জায়গা আদালতকে দেওয়া উচিত আদালত যেন মনে হচ্ছে একতরফাভাবে মানে কলকাতা আদালতের কথা বলছি কলকাতা হাইকোর্ট তারা একতরফাভাবে একটা মিশন নিয়ে চলছেন যাতে কোনো একটি রাজনৈতিক দলের কোনো একজন দুজন নেতাকে তাদেরকে যেভাবে হোক বদনাম করা যায় তাই কুন্তলের কথা গ্রাহ্য হচ্ছে না কিন্তু অন্যান্য আদালতে যারা অভিযোগ করেছে তাদের কথা গ্রাহ্য হয়েছে এ নিয়ে বিস্তারিত মুখ খুলেছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং সঞ্জয় সিং কি বলেছেন আমরা দেখে নেব কি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইানি কি ইডি কেসে ইনফোর্সিং ডিকটেটরশিপ বন গা হ্যা कैसे तानाशाही पूर्ण रवैया अपनाए हुए हैं इसका एक एक करके आपके सामने आज खुलासा करूंगा ईडी जो देश की सबसे ताकतवर जांच एजेंसी के रूप में आप सबके सामने प्रस्तुत की जाती है वो किस तरह से जांच करती है किस तरह से लोगों को प्रताड़ित करती है किस तरह से उनके परिवारों को प्रताड़ित करती है और तो और जिसके कारण आज मैं ये पीसी कर रहा हूं एक व्यक्ति को कहा गया तेरी बेटी कॉलेज कैसे जाएगी हम देखेंगे बेटी को धमकी पत्नी को धमकी बूढ़े मां बाप को धमकी मारना पीटना प्रताड़ित करना और उसके बाद जबरन बयान लेना ये मैं नहीं कह रहा हूं ये न्यायालय के सामने उन लोगों के बयान है जिनसे जबरन मारपीट करके उनके परिवारों को धमकी देकर उनसे बयान लिया गया और मैं एक एक करके नाम पढ़ रहा हूं यह पहला नाम है चंदन रेड्डी का यह चंदन रेड्डी हाई कोर्ट में पटीशन करते हैं माननीय उच्च न्यायालय में याचिका दाखिल करके ये बताते हैं कि ईडी ने इनको मारा इनको पीटा इनके परिवार को धमकी दी और कहा जैसा हम कहते हैं वैसा लिख वरना तेरे परिवार का वो अंजाम करेंगे तो कहीं मुंह दिखाने लायक नहीं रहेगा ये सारी बातें इसने लिखी और इतना ही नहीं इस चंदन रेड्डी को इतना पीटा गया इतना मारा गया इतना मारा गया कि इसके दोनों कान के पर्दे फट गए दोनों कान के पर्दे फट गए मार मार के प्रताड़ित करके ईडी का जो हिटलर शाही का गैस चैंबर है मैं कहूंगा वहां पर थर्ड डिग्री टॉर्चर इस व्यक्ति को देकर जबरन इससे साइन कराया गया और उसके बाद जब ये व्यक्ति कोर्ट में जाता है तो अपने सारे दुखड़े माननीय न्यायालय के सामने इसने बयान किए कैसे इसका बयान लिया गया ईडी में कैसे इसका बयान लिया गया ईडी के अंदर और ये इस व्यक्ति की डॉक्टरी जांच है जो डॉक्टरी जांच की कॉपी मैं अभी आपको दूंगा ये दोनों डॉक्टरी जांच ये कहती है कि चंदन रेड्डी को मार मार के उसके कान के पर्दे फाड़ दिए गए उसको सुनाई नहीं दे रहा है ये डॉक्टरी की जांच आपको देता हूं ऐसे कर रही ईडी इन्वेस्टिगेशन दूसरा अरुण पिल्लई अरुण पिल्लई वो शख्स है जिसकी पत्नी को बेटी को परिवार को धमकाया गया डराया गया ईडी ने बयान लिया और बयान लेने के बाद यह शख्स कहता है न्यायालय में लिखकर देता है माननीय न्यायालय के सामने कहता है मुझसे जबरन झूठा बयान ईडी ने लिया मुझसे जबरन झूठा बयान ईडी ने लिया तीसरा व्यक्ति समीर महेंद्रू समीर महेंद्रू इसकी पत्नी को बुलाकर गिरफ्तार करके रखा गया धमकाया गया डराया गया परिवार को प्रताड़ित किया गया झूठा और जबरन बयान ईडी के द्वारा लिया गया ईडी ने झूठा और जबरन बयान समीर महेंद्र से लिया और इसने किसी और के सामने नहीं माननीय न्यायालय के सामने माननीय न्यायालय के सामने समीर महेंद्र ने लिखकर दिया कि जज साहब हमसे तो जबरन झूठा बयान लिया गया समीर महेंद्रू तीसरा नाम चौथा नाम भूसण बेलगावी भूसण बेलगावी इस व्यक्ति से भी ईडी e ने प्रताड़ित करके झूठा जबरन बयान लिया और इसने किसी और को नहीं जज साहब को जाके कहा न्यायाधीश महोदय माननीय न्यायालय हमारी रक्षा कीजिए हमसे ईडी e ने झूठा जबरन गलत बयान लिया पांचवा नाम मनास्वनी प्रभु ने मनास्वनी प्रभु ने इससे भी ईडी ने जबरन झूठा जबरदस्ती का बयान लिया और बाद में इसने भी न्यायालय को लिख के दिया किसी और को नहीं ध्यान दीजिएगा मेरी बात को माननीय न्यायालय को लिख कर दिया कि न्यायाधीश महोदय जज साहब मुझसे ईडी वालों ने जबरन झूठा जबरदस्ती प्रताड़ित करके बयान लिया छठवां नाम राघव रेड्डी ये राघव रेड्डी छठवां नाम राघव रेड्डी इसने न्यायालय के सामने जाकर कहा कि न्यायाधीश महोदय हमको तो दबाव बनाया जा रहा है राजनीतिक नेताओं के नाम लेने के लिए हम पर दबाव बनाया जा रहा है राजनीतिक नेताओं के नाम लेने के लिए আপনারা দেখলেন সঞ্জয় সিং এর বিস্ফোরক মন্তব্য আরো মন্তব্য আছে আমরা দেখাবো সেটা হয়তো অনুবাদ করে দেখাতে পারবো না কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে সঞ্জয় সিং ইডির ওপরে কি বিভৎস অভিযোগ এনেছেন কি ভয়ঙ্কর অভিযোগ এনেছেন আপনারা শুনছেন যে ইডির বিরুদ্ধে সঞ্জয় সিং পরিষ্কার বলছেন নথি দেখিয়ে বলছেন আদালতের নথি দেখিয়ে বলছেন যে আদালতে যারা ইডির দ্বারা অত্যাচারিত তারা আদালতে জানিয়েছে কি জানিয়েছে ইডি হুমকি দিচ্ছে তোমার মেয়ের কলেজ যাওয়া বন্ধ করে দেব। পরিবারের লোককে হুমকি ধমকি চমকি ইত্যাদি হচ্ছে তাদের ওপর শারীরিক নিগ্রহ হচ্ছে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কোন তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের সময় বল প্রয়োগ করতে পারবে না শারীরিক অত্যাচার করতে পারবে না যখন এই মানুষগুলো আদালতকে জানাচ্ছে তাহলে আদালত তার ব্যবস্থা নিচ্ছে না কেন কেন আদালত চুপ করে বসে আছে যে জিজ্ঞাসাবাদের নামে মারধর করা হবে শারীরিক অত্যাচার করা হবে মানসিক মানসিক অত্যাচার করা হবে হ্যাঁ জিজ্ঞাসাবাদের সময় ভিডিও ক্যামেরা করা করা হয় হয় ভিডিও ভিডিও ক্যামেরা ক্যামেরা রেকর্ড থাকে যে অ্যাঙ্গেলে তার উল্টো দিকের অ্যাঙ্গেলের ক্যামেরাও কিন্তু থাকা দরকার অর্থাৎ অভিযুক্তের দিকে মুখ করা ক্যামেরা এবং যিনি প্রশ্ন করছেন তার দিকেও ক্যামেরা থাকা দরকার কারণ অভিযুক্তের দিকে মুখ করা ক্যামেরা এবং যিনি প্রশ্ন করছেন তার পেছন দিকের ক্যামেরায় কিন্তু সমস্ত অভিব্যক্তি বোঝা যায় না এবং ভিডিও ক্যামেরার সামনে নিশ্চয়ই কোনো অফিসারই এসব কথা বলবেন না না বা করবেন সারাক্ষণ তো ভিডিও ক্যামেরা থাকে না যত লোক যত জনকে শুধু অভিযোগের ভিত্তিতে ধরা হয়েছে তাদের প্রত্যেকের সাথে চব্বিশ ঘন্টার সিসিটিভি ক্যামেরা থাকা উচিত তাদের প্রতিটি গতিবিধি ইডির কন্ট্রোলে নিয়ন্ত্রণে হচ্ছে সেগুলো মানুষের জানা উচিত আদালতেরও জানা উচিত কারণ এই যে ক্যামেরা বন্ধ হলেই ইডির চমকানি ধমকানি কিন্তু শুরু হয়ে যায় সঞ্জয় সিং পরিষ্কার করে বলেছেন আমরা এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম বিরতির পর আমরা নিয়মিত ইউটিউব ভোটিং শুরু করেছি অর্থাৎ ইউটিউবে আমরা বিভিন্ন রকম মতামত নিচ্ছি আপনাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আমরা প্রশ্ন রাখছি আপনারা তার মতামত দিচ্ছেন এরকমই আমরা একটি মতামত আপনাদের দেখাতে চলেছি যার ভোট আপনারাই দিয়েছেন আসুন দেখেনি সেই ভোটের ফলাফল কি গত আটই এপ্রিল আমরা একটি ভোট করেছিলাম তাতে প্রশ্ন রেখেছিলাম যে স্বচ্ছ নির্বাচনের জন্য কোনটির ব্যবহার সবচেয়ে ভালো ব্যালট পেপার ভালো বলেছেন সাতষট্টি শতাংশ মানুষ ইভিএম ভালো বলেছেন ছ শতাংশ মানুষ ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট বলেছেন ষোলো শতাংশ মানুষ এবং অনলাইন ভোটিং এমন জানিয়েছেন বারো শতাংশ মানুষ মোট ভোটার ছিলেন চার হাজার আটশো জন চার হাজার আটশো জন মোটেই কম সংখ্যক ভোটার নন এই বিপুল সংখ্যক মানুষ কিন্তু তাদের মতামত জানিয়েছেন আপনাদের কাছে অনুরোধ আপনারাও কিন্তু নিজের মতামত জানান আমাদের এই ভোটিংয়ে প্রত্যেক দিন সকাল দশটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত অংশ নিতে পারবেন এই ভোটিং এ অংশ নিয়ে আপনিও আপনার বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আপনি আপনার মতামত জানান সেটা আমরা স্ক্রিনে তুলে ধরব হোক যে কথা বলছিলাম আমরা যে এই সঞ্জয় সিং এর বিস্ফোরক মন্তব্যের পর আদালত কি করে সেটা তো নিশ্চয়ই আমরা দেখব এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে প্রখ্যাত স্তম্ভটি মিডিয়া এই সঞ্জয় সিং এর এই প্রেস কনফারেন্স যেটাকে পরিভাষায় পিসি বলা হয় সেই পিসি কে সম্পূর্ণভাবে বয়কট করলো একটিমাত্র চ্যানেল ছাড়া তাও খুব সামান্য সময়ের জন্য দেখিয়েছেন তারা পূর্ণাঙ্গ সাংবাদিক সম্মেলন দেখানো হয়নি সামান্য একটু অংশ কেটে কেটে দেখানো হয়েছে বিভিন্ন ইউটিউব মিডিয়ায় কিন্তু এগুলো ছড়িয়ে এসছে আমরাও কিন্তু পেয়েছি আম আদমি পার্টির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবার মানুষের পক্ষে সবাই তো আর আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেস বা নবীন পট্টনায়কের দল বা নীতিশ কুমারের দল বা তেজস্বী যাদবের দল বা অখিলেশ যাদবের দল এদের দলের আলাদা আলাদা ওয়েবসাইট তো দেখবেন না তারা টেলিভিশন থেকে খবরটা দেখতে চান যে সারা দেশে কি ঘটছে কিন্তু টেলিভিশনে এই খবরগুলো চেপে যায় আমরা চাপি না আমরা তুলে আনি সেই সব খবর আপনাদের জন্য যে খবর আপনাদের দেখা প্রয়োজন যে খবর আপনাদের জানা প্রয়োজন দেশে আসলে হচ্ছেটা কি বিস্ফোরক মন্তব্য করেছেন সঞ্জয় সিং আপনারা তো দেখলেন কি কি মন্তব্য করেছেন এবং এক নয় দুই নয় পড়েছে ছ মানুষ বলছেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে তাদেরকে অত্যাচার করা হয়েছে তাদের পরিবারকে ভয় দেখানো হয়েছে এমন কি বলা হয়েছে তোর মেয়ে কলেজ কিভাবে যায় দেখব ভাবুন তো কত বড় ভয়ঙ্কর ঘটনা একজন পিতাকে বলা হচ্ছে তোর মেয়ে কিভাবে অফিসে কলেজে যায় আমরা দেখব এর থেকে কি নৃশংস মানে অত্যাচার আর কি হতে পারে মারধর তো আছেই ছেড়ে দিন মেয়েরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হচ্ছে কি চলছে দেশে এই ইরি এনফোর্সমেন্ট ডিরেক্টরের নামে গুন্ডা বাহিনী তৈরি হয়েছে দেশে তারা যাকে খুশি মনে করবে ডেকে পাঠাবে তারপর অ্যারেস্ট করবে দিনের পর দিন জেলে পচাবে তারপরে একদিন দেখা যাবে তাদের ফলাফল কিছুই না আপনি জানেন ইডি যে তদন্তগুলো করে সেই তদন্তের মধ্যে কত শতাংশ তদন্ত দিনের আলোর মুখ দেখেছে বা সাফল্য পেয়েছে জানেন আপনি মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ একশোটা তদন্ত করলে ঘানা তদন্ত একখানাও না আধঘানা তদন্তে তারা সাফল্য পায় অর্থাৎ প্রতি দুশো তদন্তে একটি তদন্ত তারা সফল হয়েছে বাকি কিন্তু একশো নিরানব্বইটা তদন্তে তারা ফেল করে গিয়েছে এরকম একটা অপদার্থ সংস্থা দিয়ে গুন্ডামি চালানো হচ্ছে বিরোধী দল দলের উপরে এটাই দেশের সরকারের কাজ আমরা প্রশ্ন করছি দেশের সরকারকে এই কাজটাই রয়ে গেছে আপনাদের যে গুন্ডামি করাচ্ছেন এজেন্সি লাগিয়ে শুধু এজেন্সি না আরো ভয়ঙ্কর সঞ্জয় তিনি বলছেন যে ইডির অফিসে এমন কিছু লোক এসে মারধর করছে যারা ইডির অফিসিয়ালি না তারা ইডির অফিসারও না আসুন শুনে সেই বক্তব্য किसके इशारे पर ईडी काम ইডি কাম है किसके दबाव पर ईडी काम कर रही है किसके डायरेक्शन पर ईडी काम कर रही है क्योंकि एक बहुत चौंकाने वाली बात इनके हाई कोर्ट के पिटिशन में लिखी हुई है चंदन रेड्डी के क्या कह रहे हैं ये कह रहे साहब ईडी के अधिकारियों ने तो मारा पीटा कान के पर्दे फट गए वहां कुछ ऐसे भी लोग थे जिन्होंने हमको मारा पीटा जिनको जो ईडी के ऑफिशियल्स भी नहीं थे ऐसे लोग थे जो ईडी के अधिकारी नहीं थे उन्होंने भी हमारे साथ मारपीट की कौन से लोग हैं किस पार्टी के गुंडे ईडी के दफ्तर में जाके लोगों के साथ मारपीट कर रहे हैं कौन से लोग हैं जो ईडी के दफ्तर में जाते हैं पूछताछ करते हैं मारपीट करते हैं और जबरन बयान लिखवाते हैं इसका खुलासा होना चाहिए माननीय कोर्ट के सामने ये याचिका पड़ी है इसके साथ साथ मनीष सिसोदिया जी के पीएस रिंकू आप जानते हैं कानून में नियम है किसी को भी बुलाओ नोटिस दो पूछताछ करो कैमरे में पूछताछ करो और सारी जानकारी ऑन पेपर रखो ईडी हवाई डिपार्टमेंट हो गया है फोन करता है, बुलाता आ जा बैठ इतने घंटे जा घर जा फिर आ जा बैठ सुबह से शाम तक फिर घर जा आप गुंडागर्दी करके धमका के डरा के कान के पर्दे फाड़ के तेरी बेटी कॉलेज कैसे जाएगी इस तरह का बयान दे के जांच कर रहे हो इस तरह का बयान दे के जांच कर रहे हो मैं देश के प्रधानमंत्री से पूछना चाहता हूं आपने बेटी बचाओ बेटी पढ़ाओ का नारा दिया है बेटियों के नाम पर धमकी दी जाएगी तो कोई आदमी तो अपने प्राण भी दे सकता है कागज पे दस्तखत करना तो बहुत दूर की बात है চাঞ্চল্যকর অভিযোগ কুন্তল বলছেন এখানে তার তাকে দিয়ে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে আর আদালত বলছে এটা নাকি অতি নাটকীয়তা হচ্ছে বা অতি চালাকি হচ্ছে অন্যদিকে বাকি ছজন যাদের কথা সঞ্জয় সিং বললেন তারাও কি অতি চালাকি করেছেন তারা তো কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছেন আর এই কোর্টে হলফনামা দিয়ে জানি জানাতে চেয়েছিলেন কুন্তল কুন্তলের হলফনামা গৃহীত হলো না সঙ্গে সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলার মধ্যে ঢুকে তিনি মামলাটাকে বলছেন অতি চালাকি হচ্ছে অভিযুক্তের কথা শোনা হবে না কেমন আইন কেমন আইন মেনে নিচ্ছি কুন্তল অন্যায় করেছে তার জেল হবে শাস্তি হবে সব হবে কিন্তু তার মানে আত্মপক্ষ সমর্থনের জায়গা থাকবে না বিচার ব্যবস্থা এমন কথা বলে না যে কোনো অপরাধী তার নিজের পক্ষে বক্তব্য রাখতে পারবেন না সব সময় বলা হয় যে পঞ্চাশটা অপরাধী ছাড়া পেয়ে গেলেও একজন যেন নিরাপরাধ মানুষ দোষ মানে শাস্তি না পায় আমরা বলছি না এরা নিরাপরাধ আমরা বলছি না এরা কোনো অন্যায় করেনি এরা অন্যায় করেছে এদের শাস্তি হোক কিন্তু এদের কথাটাও তো শোনা হোক আদালত এদের কথাটাও শুনুক যে এদের মুখ দিয়ে জোর করে ভয় দেখিয়ে মারধর করে এমনকি পরিবারের লোকজনের ওপরে অত্যাচার করে কানের পর্দা ফাটিয়ে এরকমভাবে বয়ান নেওয়া হচ্ছে আদালতে গিয়ে সেই বয়ান যখন পরিষ্কার হচ্ছে তখন আদালত কি করে সেটা তো আমরা নজর রাখবোই আগামী দিনে সেই নিয়ে আমরা অনুষ্ঠান করবই কিন্তু আরেকটি বড় ঘটনা ঘটেছে কর্ণাটকে কর্ণাটকে দুধ নিয়ে কিন্তু যুদ্ধ লেগে গেছে দুধ যুদ্ধ এবং এই যুদ্ধের পিছনে অমিত শাহের ভীষণ বড় মাথার একটা ভীষণ চালাকি লুকিয়ে আছে অত্যন্ত মানে অমিত শাহ এগোচ্ছেন এই দুধ নিয়ে যুদ্ধটাকে জিয়ে রাখছেন এবং এই দুধের যুদ্ধে শেষ পর্যন্ত যা জয় যদি সাধারণ মানুষের হয় তাহলে তো আলাদা কথা যদি অমিত শাহের হয় তাহলে কিন্তু এই দুধ নিয়ে ভয়ঙ্কর বিপদে পড়বে ভারতবর্ষ কিভাবে তা জানাবো আগামীকাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে নিন যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা বাটনে ক্লিক করুন আর যারা আমাদেরকে সরাসরি অনুদান পাঠাতে চান তারা নিচের নাম্বারটিতে ফোন করুন নাইন নাইন আমি আপনাদেরকে বলে দেব কোন পথে কিভাবে আপনারা আমাদের সাহায্য পাঠাতে পারেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার